ওয়েলকাম সবাইকে আতিক মোটরসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রতিবারের মতো আতিক মোটরসের পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটি জনপ্রিয় বাইক নিয়ে আসছি পালসার। ফুল ফ্রেশ একদম শোরুম কোয়ালিটির বাইক। আমি পুরো বাইকটি আপনাদেরকে রিভিউ দেব, কোথায় কি অবস্থায় আছে প্রত্যেকটা অংশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বাইকটি কত কিলো রান হয়েছে, বাইকটির প্রাইস কত বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং যে সকল ভিউয়ার্স এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই পেজটি ফলো রাখবেন। তো সবাই চলুন আমরা পুরো ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স আমি যদি সামনের দিক থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন বাইকটির সামনে উইন্ডশেড, হেডলাইট, ভাইজার, সামনের মাঠঘাট এবং সামনের চাকা। চাকার দিকে যদি একটু লক্ষ্য দেন দেখতে পাবেন যে চাকার মধ্যে আসলে যে কোম্পানির থেকে যে রঙগুলো থাকে সেই রঙটাও এখনও ওঠে নাই, তার মানে কতটা নতুন কন্ডিশন একটি বাইক, যদিও সেকেন্ড হ্যান্ড বাইক, নতুন বলা যাবে না যেহেতু ইউজ হয়েছে একটু হলেও। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক, ট্যাঙ্কির কালার, ইঞ্জিনের কালার, নিচের গার্ডার, ইঞ্জিন নিচের গার্ডারটা দেখো, গার্ডার, সাইড কভার, সিট প্যানেল, চেন কভার এবং পিছনের চাকা। পিছনের চাকাটা লক্ষ্য করলে দেখতে পাবেন চাকার মধ্যে রংটা এখনও আছে, একদম ফার্স্ট হ্যান্ডের একটি বাইক। বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে, আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা এই বাইকটির নাম্বার করে নিতে পারেন। আপনারা গাড়িটি যদি পছন্দ হয় অবশ্যই আপনারা বুক দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাড়ি পাঠিয়ে থাকি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু অনটেস্ট। আমি যদি ওই পাশ থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন বাইকটির সিট প্যানেল, সাইড কভার, ট্যাঙ্কির কালার, ইঞ্জিনের কালার এবং ইঞ্জিনের সাউন্ডটাও আমি আপনাদেরকে শোনাই দেবো এবং বাইকটি কত কিলো রান হয়েছে। আপনারা যদি রানটা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন বাইকটি রান হয়েছে 2160 কিলোমিটার মাত্র, যদিও বাইকটি 22-এর শেষে একদম নভেম্বর ডিসেম্বরে বাইকটি খুবই কম কিলো একটি রান বাইক। আপনারা দেখতেই পারলেন যে আসলে বাইকটি রান কেমন হয়েছে। আমি বাইকটি আপনাদেরকে সাউন্ডটা শোনাবো। একদম নতুন কোয়ালিটির সাউন্ড, ঠিক শোরুমে যে সাউন্ডটা থাকে তেমনই আছে, খুবই ফ্রেশ কন্ডিশন একটি বাইক। আপনারা চাইলে এই বাইকটি আপনাদের ব্যবহারের জন্য নিতে পারেন। আতিক মোটরস থেকে সাধারণত এইরকম নতুন নতুন কোয়ালিটির বাইকগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে যাতে আপনারা নিয়ে একটু ব্যবহার করতে পারেন। বাইকটিতে কোনো খরচা নেই এবং অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নেই। আমি এই বাইকটি একটা অক্সটিন প্রাইসে দিয়েছি, অক্সটিন প্রাইস দিয়েছি 1,72,000 টাকা। আপনারা আসবেন দেখবেন, যদি বাইকটি ভালো লাগে আপনাদের পছন্দ অনুসারে আমার সাথে দাম দর করে আপনারা বাইকটি নিয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো রাখবেন। যদি আমার এই বাইকটি পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা বগুড়া শাহজাহানপুর উপজেলা মাঝিরা বাইপাস। এছাড়াও আপনাদের পছন্দের যে কোনো বাইকের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে কিছু কালেকশন আছে, এছাড়াও বাইরে আছে। আপনাদের পছন্দ মতো বাইকের জন্য আতিক মোটরসে যোগাযোগ করবেন। আতিক মোটরস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, অনেকদিন দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে আছে। তো ভিউয়ার্স সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।